কি সব বয়কট বয়কট শুনছিলাম যে, কি বয়কট হবে, ছবি ফ্লপ হবে, কি সব শুনছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সব শুনছিলাম, আর শুনতে পাচ্ছি না তো। কি হলো ভাই, মুখে তালা লেগে গেছে? এটাই হওয়ার ছিল। আর কারণ হচ্ছে পাঠানের ট্রেলার এসে গেছে, ট্রেলারটা গিয়ে দেখে নাও। কি কামব্যাক কাকে বলে, একে বলে কামব্যাক। ট্রেলারটা ব্যাপক লেগেছে। আই ওয়াজ ওয়েটিং ফর দিস ট্রেলার। মানে ট্রেলারের মধ্যে যে মোমেন্টসগুলো রয়েছে না, আর সেটা খালি একা কিন্তু শাহরুখকে নয়, প্রত্যেকে ইকুয়ালি মোমেন্টস দিয়েছে। আপনি যদি দেখেন, জনের প্রথমে জনকে দিয়ে ইন্ট্রোডিউস করেছে, আগে ভিলেনকে ইন্ট্রোডিউস করেছে, ওর ও কী করে, ওর মোটিভটা কী, সেই ব্যাপারগুলোকে দেখিয়ে দিয়েছে আগে। তারপরে ওকে একটা ভালো, মানে ভালো মোমেন্ট দিয়েছে, ক্যারেক্টার মোমেন্ট, যে দিস ইজ দ্য আলটিমেটাম। তারপর থেকে পাঠান, আর শাহরুখের যে ডায়লগ ডেলিভারি, পাঠানকে ঘর মে পার্টি রাখোগে তো পাঠান তো আয়েগা, ওফ, ওই জায়গাটা কী লেভেলের লাগছে বস, আলাদাই। আর তার সাথে সাথে তারপরে যে আরেকটা ডায়লগ রয়েছে, যে যেটা দেশভক্তি নিয়ে, সেই ডায়লগটাও বেশ ভালো। দীপিকাকেও একটা দিয়েছে ভালো, দীপিকারও কিছু কিছু মোমেন্টস আছে, যত ডায়লগ হেভি নয় হয়তো ব্যাপারটা, কিন্তু ওকেও আর কি সিন দিয়েছে, প্লাস অ্যাকশনও দিয়েছে। দীপিকার আর কি একটা কি রোল থাকতে চলেছে, মানে এরকম নয় যে বাণী কাপুর যেভাবে ওয়ারে ছিল সেরকম কিন্তু নয় এখানে। এখানে কিন্তু মানে ওরও একটা ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে, ও পুরো অ্যাকশনটার মধ্যে ইনভলভ আছে। এই জিনিসটা দেখে ভালো লাগলো যে ক্যারেক্টারটা জাস্ট ফর দ্য সেক অফ গ্ল্যাম নেই, ঠিক আছে। তবে হ্যাঁ, একটা জিনিস আমার নেগেটিভ লেগেছে, যেটার ব্যাপারে আগেই আমি মাঝেই কথা বলে দেবো, সেটা হচ্ছে যে এখানে কিছু জায়গায় কিছু সিনে কিন্তু ভিএফএক্স খারাপ, যেটা আমরা প্রত্যেকেই জানি যে করোনার সময় শুটিং হয়েছে এটা, তাই জন্য কিছু অনেক কিছুই যাস্টার স্টুডিওজের মধ্যে করা হয়েছে। তো তাই জন্য কিছু কিছু সিন আছে যেখানে এখনও কিন্তু ভিএফএক্সটা পলিশ নয়। তো আশা করছি যে ছবিটা রিলিজ করতে আর বেশি দিন বাকি নেই, 10 দিনই রয়েছে, 10-15 দিন রয়েছে, তো 15 দিনের মধ্যে আই থিঙ্ক আরেকটু বেটার হবে। বাট তবু কিছু জায়গায় কিন্তু সিজির প্রবলেম আছে, যেরকম ধরুন হেলিকপ্টারের যে শটটাতে যখন এইগুলো বেরোচ্ছে, মেশিন গানগুলো বেরোচ্ছে নিচ থেকে, ওই জায়গাগুলো যে ফেক ওটা বোঝা যাচ্ছে। এইটা দিস ইজ দ্য অনলি নেগেটিভ থিং দ্যাট আই ফাউন্ড ইন দ্য ট্রেলার। বাকি প্রত্যেকটা জিনিস, বিজিএম তো আলাদাই লেভেলে, কি ক্যাস বিজিএম হয়েছে, ক্যারেক্টার মোমেন্টস, ডায়লগ, প্রেজেন্স আর অ্যাকশন, ওফ, মানে মানে এটা ট্রু ব্লু অ্যাকশন ফিল্ম যাকে বলা যায় সেইটা, মানে পুরো থ্রু আউট যে অ্যাকশনটা রয়েছে। আর একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, দেখবেন টিজারেও ছিল, ক্যামেরা মানে ক্যামেরাটাকে মাউন্ট করে দিয়েছে বন্দুকের ওপর, শর্ট গানের ওপর, এরকম একটা সিন ছিল টিজারের মধ্যে। এখানে আমরা দেখতেছি জন যখন রকেট লঞ্চার তুলছে, তার সাথে সাথে ক্যামেরাটাকে মাউন্ট করে দিয়েছে, মানে ক্যামেরাটা ওর সাথে সাথে ঘুরছে, তো ওই শর্টসগুলোকে খুব ব্যবহার করেছে। তার সাথে সাথে এখানে প্রচুর ধরনের, বিভিন্ন ধরনের কম্ব্যাটস রয়েছে, জেটম্যান পড়ে আর কি উঠছে ইত্যাদি করছে। তো সিদ্ধার্থ কিন্তু যা যা পসিবল ছিল সব করেছে, বাজেটও পেয়েছে, সব রকমই করেছে, তো মানে দারুণ। এবার দেখার বিষয় হবে যে সালমান খান কোথায় ঢুকছে। ঋত্বিক তো থাকবে না ছবিতে, এটা শাহরুখ অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। তো সালমানের কোথায় ইন্ট্রো আসছে, এবং তার 20 মিনিটের বড় একটা সিকোয়েন্স রয়েছে, এরকম লেভেলের অ্যাকশন আছে। তারপর ধরুন শাহরুখ আর সালমান একসাথে যখন অ্যাকশন করবে, সেটা দেখার মতো বিষয় হবে। তো ছবির গল্পটা হচ্ছে, আপনারা প্রত্যেকেই বুঝে গেছেন যে জন আর কি টাকা পেয়েছে, তো ইন্ডিয়ার উপরে একটা অ্যাটাক করতে চায়, এবার পাঠান তাকে আটকাবে। এবার কি করে আটকাবে, কি হবে, সেই জিনিসটা নিয়েই এটা। তো ডেফিনেটলি এখানে কিন্তু টুইস্ট টান্স থাকবে কিন্তু, ঠিক আছে, কারণ শ্রীধর রাঘবন যখন লিখছে, শ্রীধর রাঘবন কিন্তু একটু পাল্পি ব্যাপার রাখে। আপনি দেখবেন ওয়ার্ডেও কিন্তু প্রচুর টুইস্ট ছিল, ওই যে ফেস চেঞ্জ করে দিয়েছে, বিষ খাইয়ে দিচ্ছে, ওই যে ব্যাপারগুলো। এখানেও কিন্তু একটা দেখবেন একটা সিন আছে ছোট, যদি ট্রেলারে লক্ষ্য করে থাকেন, যে মানে জনকে প্রায় ধরতে চলে এসছে, তখন ও বলছে পাঠান, হান্টার, হান্টেড, এরকম ভাবে বলছে। তো হয়তো পাঠান ওদের জালে ফেসে যাবে, এরকম আর কি একটা অ্যাঙ্গেলও থাকতে চলেছে এখানে। সেখান থেকে পাঠান কিভাবে বেরোবে, কি হবে, সেই সেই সেইখান থেকেই মনে হয় যখন ফেসে যাবে, তারপরে বাঁচানোরটা মনে হয় সালমানের পার্ট রয়েছে, যে টাইগার এসে বাঁচাবে। দেখা যাক কি হয় ওভারঅল গল্পটা। আর ট্রেলারে একটা জিনিস খুব ভালো করেছে কি, জাস্ট আমাদেরকে ক্যারেক্টার মোটিভ দিয়ে যে এরকম একটা অ্যাটাক হবে, পাঠান আটকাবে, এইটুকু আমরা বুঝে গেছি যে পাঠান একটা এক্সাইলে আছে, কোথাও আটকে ছিল, সেখান থেকে ফিরছে, এ করবে, এই মোটামুটি আইডিয়া পেয়েছি। কিন্তু কি যে এক্স্যাক্টলি মিশনটা এবং কি ও এসে করবে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। প্রচুর অ্যাকশন আমাদেরকে দেখানো হয়েছে, অ্যাকশন ফিল্ম যেটা প্রমিস করেছে সেটা দেখিয়েছে, বাট গল্পের ব্যাপারে আমরা আভাস পাইনি, সেটা একদিক দিয়ে খুব ভালো। সেই জিনিসটা যে সাকসেসফুলি টিজারেও লুকিয়ে রাখতে পেরেছিল, এখানেও লুকিয়ে রাখতে পেরেছে, একটা মানে এক্সপেক্টর থাকবে। এবং কিভাবে স্পাই ফ্র্যাঞ্চাইজের সাথে আরো অন্য কোনো লিঙ্ক রেখেছে কিনা, জাস্ট এইটুকুই নয় যে টাইগার আসছে, মানে পাঠানের ক্যারেক্টারটা কিভাবে, আশুতোষ রানার ক্যারেক্টারটা যে আছে, ওরা ওভারঅল এর পরের পার্টের জন্য কিভাবে ক্লু ছাড়ছে, সেই ব্যাপারগুলোকে যে পুরোপুরি যে ব্যাপারটা লুকিয়ে রেখেছে সেটা খুব ভালো করেছে ট্রেলার। এবং যে এডিটর, সে নিজে একটা পোস্ট দিয়েছিল যে এটা হচ্ছে 6th ভার্সন, মানে 6th কাট ট্রেলারের। তো সেই জিনিসটা কিন্তু ভালো, মানে পলিশ করে যে করেছে সেটা বোঝা যাচ্ছে। সো সুপার লেগেছে আমার, আমার তো দারুণ লেগেছে শাহরুখের, মানে এতদিন পরে, মানে শাহরুখ ফ্যানকে আর কি জিজ্ঞেস করবেন। আই হোপ যে প্রতিটা শাহরুখ ফ্যান যেখানে যে যে আছে, তারা প্রত্যেকেরই ভালো লেগেছে। সো প্লিজ অন 25th অফ জানুয়ারি গো টু থিয়েটার্স, জবাব দিন সেই সব লোকেদেরকে যারা রিলিজিয়নের নামে হেট্রেড ছড়াচ্ছে,
একটা স্টার যাকে ছোটবেলা থেকে দেখে আমরা বড় হয়েছি, ভালোবেসেছি, অ্যান্ড হি ইজ এ সিম্বল অফ পিস, মানে হোয়াট কাইন্ড অফ সোশ্যাল সার্ভিস হি ডাজ, তো সেই লোকটাকে শুধু শুধু অযথা সফট টার্গেট বানিয়ে তাকে নিয়ে উল্টো পাল্টা কথা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে। আপনারা প্রত্যেকে দেখেছেন গুজরাটে হল ভাঙচুর হচ্ছে, এটার জবাব এবার আপনাদেরকে হলে গিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখে দিতে হবে। ওয়ান্স দ্য ফিল্ম ডাজ আ বিগ বক্স অফিস, এদের সবাই মুখে তালা লেগে যাবে। একটা খানের ছবি হিট হলেই ব্যাস এইসব বয়কট বলিউড, এইসব ব্যাশিং ফ্যাশিং সব বন্ধ হয়ে যাবে, বুঝতে পারলেন? তো সেইটা আপনারা করুন। এটা আমি প্রতিটা এসআরকে ফ্যান বা যারা সালমান ফ্যানও রয়েছে, বিকজ এটা যদি হিট হয় তাহলে টাইগার থ্রি হিট হবে, উইচ ইজ গ্যারেন্টিড। তো আপনারা প্রত্যেকে করুন, বিকজ ইট ইজ রিকোয়ার্ড। এটা আর কি জবাব হবে বলুন তো, যে আর্ট লোককে এক জায়গায় নিয়ে আসে, একত্রিত করে, আর এইসব জিনিসপত্রগুলো পলিটিক্স লোককে ভাঙে, তো সেই ভাঙাটার থেকে আমাদেরকে জবাব দিতে হবে। তো সেই জিনিসটা কিন্তু আপনারাই করতে পারেন, প্লিজ ডু ইট। Thank you so much. Bye-bye.